ওই কুলাঙ্গার কি জ্যামস না ফ্যামস, কত বরবাদ হয়ে গেল মুসলমান গয়ে। আমরা যে মুসলমানের ছেলে, ও জ্যামসের গান শোনার জন্য পুরুষ মহিলা যুবক যুবতীর ঠেলাঠেলি করতে করতে পদদলিত হয়ে মারাও গেল, আর কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, নিজের মহিলাদের মা বোনদের শরীর যে বেগানা পুরুষের সাথে ডলাডলি চলতেছে, এগুলো আল্লাহর কাছে কি জবাব দেবে? উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করক, জীবনের গুনাহ মাফ করক। আল্লাহ গুনার গাঁটটি নিয়ে মসজিদে ঢুকেছি, যাওয়ার সময় যেন রহমতের গাঁটটি নিয়ে যেন মসজিদ থেকে বের হতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আমাদেরকে দান করো। মৃত্যুর কোনো গ্যারান্টি এখন দেখেছি, এখন নাই, এখন জোয়ান বুড়ার কোন হিসাব, জোয়ান বুড়ার হিসাব নাই। বৃদ্ধ হব, তারপরে মরব, নাতিপতি হবে, তারপরে মরব, তারপরে দাঁড়িয়ে রাখবো, তারপরে নামাজ পড়বো, এই সুযোগ আছে না, কোনো সুযোগ নাই। সময় যেটা সেটার মধ্যে কাজ করে গেলেন, কারণ যতক্ষণ দম আছে অতক্ষণ কাজ আছে। তো সেই জন্য মরার টাইমও তো আপনি কাজ খুঁজবেন, কিন্তু সেই জন্য আপনার অর্থ যেটা পাইছেন, আমি রাতে ঘুম গেলাম আমার জন্য সকালে এটা নাও হতে পারে, ঠিক না? ঘুম হলো মৃত্যুর ভাই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, ঘুম হলো মতের ভাই। সেজন্য আমার রসুল বলতেছেন, ও দুনিয়াবাসী, ও আমার উম্মত শুনো, তোমরা যখন শুয়ে পড়ার সময় এসারের নামাজ দোয়া পরে যখন শুয়ে পড়বে, এমনি এমনি শুয়ে পড়ো না, কলমাটা ভরে নিও, কেননা তোমার জন্য সকালে এটা নাও হতে পারে। যদি ঘুম যাওয়ার সময় যদি কলমাটা ভরে নাও, কমপক্ষে ইমানের সাথে তোমার মৃত্যু হবে। কিন্তু বর্তমান যুগের উন্নত যুগ, মিডিয়ার যুগ, ডিজিটাল যুগ, ইন্টারনেটের যুগ, দোয়া কলমা তো মুখের দূরের কথা, খানের মধ্যে লাগাই দিল ইয়ারফোনের গান, দোয়া তো নাই দে নাই, ইয়ারফোন দুইটা লাগিয়ে দিয়ে শুয়ে রইলেন, কিরে দোয়া পরে ঘুম গেছ, কত দোয়া তো খানে লাগাইছি, দোয়া খানে লাগাইছি, গান চলতেছে জ্যামসের গান, আমাদের মন্তাজ খাতুর গান, খুব ভালো লাগতেছে, ফাইটটা যাই, জ্বল্লা যাই, সিরিয়া যাই, আরে শিখতে শিখতে জীবন কোন টাইম সিরি যায়, তার কোনো গ্যারান্টি গানতে চলতে যে তোমার কান বরাবর কিরে। ঘুম দেওয়ার সময় তুমি কানের মধ্যে এগুলো কি ঢুকাই দিলি? গান শুনতেছি কেন, কত ঘুম আসতেছে না, আস্তাগফিরুল্লাহ, ঘুম আসতেছে না, সেই জন্য গান চলতে চলতে ঘুম চলে আসবে। শুনুন ভাইরা মুরব্বীরা, এগুলো যদিও বা খারাপ লাগে কথাগুলো শুনেন, এই গান চলতে চলতে ওর ঘুম এসে গেল, কিন্তু গান চলাতেই আছে। আল্লাহ না করো আইনা মা তাকুনু ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, আজরাইল কোন টাইমে আসবে কোনো গ্যারান্টি? গান তো চলতেছে তোমার কানে, তো ইয়ারফোন লাগাই দিলা, জ্যামসের গান চলতেছে, মমতাজ খাতুর গান চলতেছে, কিন্তু গান শুনতে শুনতে বিরহর গান শুনতেছ, হঠাৎ করে ঘুম চলে আসলো। এ রাতে যদি মালাকুল মওত আজরাইল যদি তোমার জানটা নিয়ে নেয়, আমার রসুল বলে ইন্নামাল আমালু বিল খাওয়াতেম, শেষ বালাজার সব ভালো তার, কিন্তু ও গান শোনা অবস্থায় যা আজরাইলে জানটা নিয়ে নিল, এটা ভালো সময়? এটা ভালো? এই গান অবস্থায় যদি তার জানটা যদি মালাকুল মওত আজরাইল যদি নিয়ে যায়, তাহলে জাহান্নাম সারা তো আর কোনো গতি নাই, জাহান্নামের সার্টিফিকেট তো নিজেই নিয়ে নিল। কোনো ব্যক্তি চুরি করতে গেল, চুরি করার পরে ধরা খেয়ে গেল, জনতার মারে মারা, জাহান্নাম সারা কোনো গতি নাই, দুনিয়াতে এক শাস্তি হলো মরার পরে আর এক শাস্তি, কোনো গতি নাই। ভাইয়েরা মুরব্বীরা শুধু তাই নয়,
আপনি শরাব খাইতেছেন কোনো অসুবিধা নাই, খাওয়ানোর তখন শরাব অবস্থায় এমন ভাবে খেয়ে ফেললেন মাতাল হয়ে মৃত্যু হয়ে গেল। মৃত্যু যখন হলো জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কেউ যদি বিয়াস কি বলেই তো জাহান্নামে, এটা দলিল। ভাই আমার বিরা কঠিন টাইম যখন চলে আসলো আমার রসুল আজীবন উম্মতের জন্য কেঁদেছেন, উম্মত আমি তোমাদেরকে নিয়ে চিন্তা করতেছি, তোমাদেরকে নিয়ে আমি চিন্তা করতেছি, আমার উম্মত যেভাবে গুনাহ করতেছে কাল কিয়ামতের দিন আমি আল্লাহকে কি মুখ দেখাইব রে উম্মত। সেই জন্য কোন উম্মত যদি আল্লাহকে ভয় করে, কিছু জানক বা না জানক, আল্লাহকে ভয় করে, আজানের সঙ্গে সঙ্গে যখন মসজিদে যে সিজদা লাগাই দেয়, আমার রসুল বলতেছেন আহলে মুহাব্বতি ওয়ারাবাহুম, আমি রওজা মুবারক থেকে ওই উম্মতের চেহারাগুলো দেখে দেখে রওজা মুবারকে হাসতে থাকি। বড় বড় সাগর আছে পৃথিবীর, পানি তিন ভাগ, স্থল হলো এক ভাগ, পৃথিবীর পানি তিন ভাগ, স্থল হলো পৃথিবীর সমস্ত ফানি যদি একটা জাহান্নামের উপরে ঢেলে দেওয়া হয় তবুও দোযখের আগুন নিভাইতে পারবে না। আমার দয়াল নবী বলে মান আহাব্বা হুমা ফাকাদ আহাব্বানি, যারা আমার নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা, আমার নাতি হাসান হুসাইনকে ভালোবাসবে, ভালোবেসে যে ব্যক্তি দুই চোখের ফোঁটা ফেলতে পারবে, এই দুই চোখের ফোঁটার ফানির বিনিময়ে দোযখের আগুন নিভে যাবে। ওলাদ রসুলের ভালোবাসা এত বড় নিয়ামত, হাসান হুসাইনের ভালোবাসা এত বড় নিয়ামত। পৃথিবীত হাজার হাজার কোটি কোটি পাত্র আছে, সব পাত্র দামি নয়, কিন্তু দয়াল নবী যেই পাত্রের মধ্যে দুই ওট মোবারক লাগাই দিল, যার নাম হাজার আসওয়াত, কিয়ামতের জন্য দামি হয়ে গেল। পৃথিবীর মানুষ ওই পাত্রটাকে সুমা দেওয়ার জন্য কত মানুষ যে জান হারাইল, ঠিক না? হাজার আসওয়াত পাত্র বলতে লাগলেন, আয় হাজার আসওয়াদ ফাত্তর, তোমাকে আমি সুমা দিতাম না, হয় হাজার আসওয়াদ তোমার কোনো, তোমাকে আমি চুমা দিতাম না, কিন্তু আমি তোমাকে চুমা দিতে দেখেছি, দয়াল নবী দুই ওট মোবারক লাগিয়ে তোমাকে চুমা দিতে দেখেছি, সেই জন্য কেয়ামতের জন্য তুমি পাত্তর আজীবনের জন্য দামি হয়ে গেলে, সেই জন্য আমি অমর তোমাকে কি দিচ্ছি, চুমা দিচ্ছি। তাহলে যে পাত্তরকে দয়াল নবীর দুই ওট মোবারক লাগার কারণে গোটা পৃথিবীর মানুষ ওই পাত্তরকে সুমা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, ঠিক না? ঠেলা ঠেলি করতে করতে কত মানুষ যে মারা গেল তার কোনো নিরাকরণ নাই। একটা পাত্তরকে চুমা দিলে যদি পাত্তরের এই দাম হয়, আর দয়াল নবী যে নাতিদেরকে আফাদ মস্তক চুমা দিয়েছেন, যে নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সমস্ত শরীর মোবারকে সুমা দিয়েছেন, দাড়ি টুপি লেখে মিসওয়াক পাগড়ি বেঁধে, এরকম জালিম এজিদ বাহিনীরাই আওলাদ রসুলকে জবাই করে দিল। অথচ একটা ফাতরকে সুমা দেওয়ার জন্য কোটি কোটি মানুষ কেয়ামত পর্যন্ত জান দিতে থাকবে, ঠিক না? কেন? দয়াল নবী ওই ফাতরে কি দিয়েছেন, সুমা দিয়েছেন, সেই ফাতরের কে দা ইজ্জত করতেছি। আর যে রসুল নাতি দুনুটাকে আফাদে মস্তক সুমা দিয়েছেন, কেয়ামত পর্যন্ত ওই নাতিগুলোকে সুমার মহব্বত করতে করতে যদি তোমার জান চলে যায়, তবুও হাসান হুসাইনের ঋণ শোধ হবে না। আমার দয়াল নবী বলতেছেন, আমি রসুলের একটা যদি সুল মুবারককে কেউ যদি কষ্ট দেয়, ফাল জান্নাত ওয়ালাইহি হারামুন, তার জন্য বেহেস্ত হারাম। আমি রসুল বাগের একটা যদি সুল মুবারককে কেউ যদি কি দে কষ্ট দে, তার মানে
দয়াল নবীর একটা সুল মুবারক কাউকে দেখাইলো, এটা রসুলের ভাগে সুল মুবারক। কেউ যদি বোয়ালখালী জমিনে বলে এটা রসুলের সুল মুবারক হয়েছে, কি হয়েছে? ইমান শেষ, ইমান শুধু ইমান শেষ নফাল জান্নাতু আলাইহি হারামুন, তার জন্য বিহেশত হারাম। একটু রসুলের সুল মুবারকের সাথে মশকারা করলে বিহেশত হারাম হয়ে যাবে। আর দাঁড়ি টুবি লেখে ঔলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে যে শহীদ করে দিল, এ মানুষগুলোকে কেউ যদি রহমতুল্লাহ আলাই বলে সেই মানুষগুলো জাহান্নামী নয় না? একদম বড় করে কও না, জাহান্নামী। দেড় হাজার বছর পরে এসো এজিদের প্রশংসা করতেছে, এরকম উজুরও আমাদের দেশে আছে না? তাদের উপর খোদা লানত, তাদের উপর খোদা লানত, আমাদেরও লানত, ঠিক না? তুমি থাকবে, ফাগরি থাকবে, মিসুয়াক থাকবে, কিন্তু ইমান থাকবে না। দাড়ি থাকবে, ফাগরি থাকবে, মগর ইমান থাকবে না। আল্লাহ এরকম ইমান সরগুলো থেকে আমাদের ইমানকে হেফাজত করো। দাড়ি টুবির নাম ইমান ন, দাড়ি টুবির নাম ইমান ন, এগুলো আমল। দাড়ি টুবির নাম ইমান, দাঁড়ি এটা নরেন্দ্র মোদিত্ব আছে, ফাগরি একটা নরেন্দ্র মোদিত্ব, ফান্দাবি একটা নরেন্দ্র মোদিত্ব, ভারতে শিখ অনেক আছে, প্রত্যেকেতে দাঁড়ি টুবি ফাগরি আছে না? ইমানদার না? ইমানদার নয়, দাঁড়ি টুবির নাম ইমানদার নয়, এগুলো আমল। ইমান কোথায়? ইমান হলো জানের থেকে বেশি দয়াল নবীকে মহব্বতের নাম ইমান। আমি রসুল একদিন দুনিয়ার থেকে রওজা মুবারকে চলে যাব, আমি রসুল বাক একদিন দুনিয়ার থেকে রওজা মুবারকে চলে যাব, কিন্তু তোমাদের জন্য আমি দুটা নিয়ামত রেখে যাচ্ছি। আমি রসুল বাক দুনিয়ার থেকে রওজা মুবারকে চলে যাব, কিন্তু আমি তোমাদের জন্য দুইটা নিয়ামত রেখে যাচ্ছি। লান্তা দিল্লু লা তামাসসাকতুম বিহিমা, এই দুনুটা যদি তোমরা দড় করে ধরে রাখো, মজবুত করে যদি ধরে রাখো, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, জাহান্নামি হবে না। সাহাবাই কিরাম উত্তর দিতে লাগলেন, প্রশ্ন করলেন আমার রসুলকে, ইয়া রসুলাল্লাহ, আপনি যে দুইটা জিনিস রেখে যাচ্ছেন, এগুলো দললে বলে মানুষ ইমান যাবে না জান্নাতি হবে? দুটা জিনিসের সুসংবাদগুলো দিয়ে দেন। সঙ্গে সঙ্গে আমার পেয়ারা রসুল বলে দিল, ও আমার উম্মত ও দুনিয়াবাসী শুনো, একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব মানে কোরআন শরীফ, আর একটা হলো আমি রসুলের আহলে বাইত, ঔলাদ রসুল। যারা আমার ঔলাদ রসুলকে মহব্বত করে ধরে রাখবে, কেয়ামত পর্যন্ত তাদের ইমান নিতে কষ্ট হয়ে যাবে, ঠিক না? গৌসে ভান্ডারিল্য যারা লেগে গেল তাদের ইমান নেওয়াটা কঠিন, ঠিক না? ফেতন শাহর লগে আসা আসা যারা সম্পর্ক রেখেছে, ইমান নেওয়াটা কঠিন। গৌসিয়ে কমিটি আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই আমাদেরকে যে দামান দিয়ে গেল, যেই নিয়ামত দিয়ে গেল গৌসিয়া কমিটি, উজুর কেবলা, এই নিয়ামত গুলো যে আটকে ধরেছে ঔলাদ রসুলের এই সম্পদ গুলো, তাদের থেকে ইমানটা নিয়া বড় কঠিন। আহা, ইমান বড় নিয়ামত, সেই জন্য আমার রসুল বলেছেন কিতাবুল্লাহ আল্লাহর কিতাব ধরে রাখবে, আর একটা হলো ইতরাত রসুল, আমি রসুলের ঔলাদ রসুলকে যারা মজবুত করে ধরে রাখবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না। আল্লাহ আমাদেরকে ঔলাদ রসুল ধরে রাখার তৌফিক দান করক। সালাতুনিয়া জন্ম আমার নবীর যুগে,
দেখিলে জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবি কেমন ছিল এ দৃশ্য মদিনা সব সাহাবি খেলেছে নাতি হাসান হুসাইন পাতে দয়াল নবী দয়াল নবী পাক জবানে ডাকেছে হাসান শুনিলে কেমন দয়াল নবীর খাদ মোবারক নাতি হুসাইন দেখিলে কেমন দুনয়নে দেখিলে জন্ম আমার নবীর যুগে সালা দুনিয়া যার কাছে রসুল পাকের মহব্বত নাই তার কোন ইমান জোরে বলেন যার কাছে ঔলাদ রসুলের মহব্বত নাই তার কোন ইমান আজীবন যদি নামাজ না পড়েন আল্লাহর যদি দয়া লাগে আল্লাহর ঔলাদ রসুলের মহব্বত থাকলে আল্লাহ জান্নাত দিতে পারে আর আজীবন নামাজ দোয়া পড়েছেন মিসওয়াক করেছেন দাড়ি রেখেছেন ফাগরি বেঁধেছেন কিন্তু ঔলাদ রসূলের মহব্বত ছিল না নবীর ভালোবাসা ছিল না তোমার সেই ইবাদতের কোনো দাম নাই সেই ইবাদতের কোনো দাম নাই তোমার মতো কাঠমল্লাগুলোর যে এত যুগ পরে এসো দেড় হাজার বছর পরে এসো যদি কেউ যদি কেজিদকে রহমতুল্লাহ আলাই বলে তার উপর খোদা আল্লাহ আনত তার উপর খোদা আল্লাহ আনত যে ঔলাদ রসুলকে শহীদ করে দিল এই ব্যক্তিকে কেউ যদি রহমতুল্লাহ আলাই বলে ওর উপর খোদার আল্লাহ ঠিক কিনা তাহলে বর্তমান যুগও এখনো রানিং এজিট আছে বর্তমান যুগও রানিং এজিট আছে এই যে মিষ্টি ভাষা 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 কথা বলে আমাদের উজুরগুলো ইউটিউবের মধ্যে দেখা যায় এগুলোকে আমরা গোমড়া উজুর বলি গোয়াড়া দে দে কি দে দে যেন মনে হয় নতুন আখতর মধ্যে বসেছে গোমড়া উজুর শেখ আহমদুল্লাহ কামাল উদ্দিন জাফরি আর একজন কজ্জাব বিন দাজ্জাল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসলে আমার মনে হয় এগুলো জন্মের মধ্যে কোনো সমস্যা জন্মের মধ্যে সমস্যা আছে নইলে এগুলো এজিদের প্রশংসা করে অথচ ঔলাদ রসুল ইমাম হুসাইনের প্রশংসা করতে জানা আল্লাহর অলির কথা বললে তাদের মাথা ধরে যায় আল্লাহর বন্ধুদের কথা বললে তাদের মাথা ধরে যায় তার থেকে বড় নাফরমান এই কুলাঙ্গার কুলু থেকে যেন আশেক রসুলদেরকে হেফাজত করে তাহলে সেই এবাদতের কোনো দাম নাই সুন্নি প্রতিষ্ঠানের মধ্যে একটা ছেলে যদি আলেম নাও হতে পারে তবুও জাহান্নামে হবে না ওর ভিতরে আজকে রসুলের মহব্বত থাকবে ঠিক না কারণ যার ভিতর আজকে রসুল নাই যার ভিতর রসুল পাকের ভালোবাসা নাই তার কোনো ইমান নাই আমার রসুল পাককে ভালোবাসতেন একজন ইহুদি দয়াল নবীকে ভালোবাসতেন একজন ইহুদি কলমা পড়ে নাই রসুল পাক ঘর মোবারক থেকে বের হতেন জুতাগুলো নিয়ে জুতা মোবারক নিয়ে বিছিয়ে দিতেন উজুর আগে ফানি লেডি হাঁটতেন খেদমত করতেন রসুল পাকের কাপড় মোবারক ধুয়ে দিতেন সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্য ইয়া রসুলাল্লাহ এই ইহুদিটা আপনাকে বেশি ভালোবাসতেছে
অথচ কলমা আপনিও কে জোর করে কলমা পড়তে বলেন নাই, কারণ কি বুঝতেছি না। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন লাকাদ খানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রসুলের আদর্শের মতো পৃথিবীর কোনো আদর্শ নাই, আমার রসুলের ইনসানিয়তের মধ্যে খুলুসিয়তের মধ্যে আমার রসুল উত্তম বড় ইনসাফ আদলকারী আর পৃথিবীর কেউ নাই। আমার রসুল বলে আমি জোর করে কাউকে কলমা পড়াইতে জগতে আসি নাই, আমি রসুলের আদর্শ দেখে যদি ওর ভালো লাগে ও কলমা পড়বে আর না পড়লেও কোনো অসুবিধে নাই। কারণ কেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ধর্ম আমার পরিপূর্ণ হয়ে গেছে, আমার আদর্শ দেখে আমার সাহাবীর আদর্শ দেখে আমার উম্মতের আদর্শ দেখে কেউ যদি কলমা পড়ে পড়ুক, কিন্তু জোর করে কলমা পড়ার কোনো সুযোগ নাই। কারো কোনো বেদর্মীর বাড়ি, কারো হিন্দু বাড়ি, খ্রিস্টান বারাত, ইহুদি বারাত রাত্রে বেলায় আগুন জ্বালাই দিয়া ঘর বাড়ি জ্বালিয়া দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমাদের ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে। আমার রসুল বলেন উম্মত আমার ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, তোমরা আর ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবে না, ইসলাম নিয়ে তোমরা অন্য ধর্মের সাথে আর যুদ্ধ করবে না। কেন না তোমরা এমন আদর্শ তৈয়ার করো, তোমরা উম্মত এমন আদর্শ তৈয়ার করো, তোমাদের আদর্শ দেখে তারা এমনি এমনি মুসলমান হতে বাধ্য হয়ে যাবে। হাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলাই 90 লক্ষ মানুষ যে মুসলমান করেছেন কিন্তু যুদ্ধ করতে হয় নাই বেশি, ঠিক না? হাজা গরিবে নামাজ দুনিয়াবাসীকে ভারতের জমিনকে এমন আদর্শ দেখাইলেন 90 লক্ষ মানুষ মুসলমান হতে বাধ্য হয়ে গেল, ঠিক না? তাহলে দয়াল নবীকে ভালোবাসতেন একজন, একটু জোরে বলেন ইহুদি, কিন্তু কলমা কালেমা পড়ে নাই, খাস করতেছেন মহব্বত করছেন দয়াল নবী যেখানে ওই ইহুদি সেখানে, সাহাবায়ে কেরাম করার আগে ও করে আজার, আমার রসুলের একটা গাদা ছিল ওর খেদমত করতেছে, রসুলের বাকের যা কিছু আছে শুধু খেদমতের মধ্যে মজবুত, আমার নবী দয়াল নবী গর মোবারকে শুয়ে রইলেন ও দরজার মধ্যে, দিনকে দিন বসা লসন নাই বসে রইলেন, রাত চলে যায় দিন চলে যায়, আমার রসুলের বাক এই অবস্থা দেখো ওকে বলতেছে না তুমি আমাকে এত ভালোবাসো কলমাটা পড়ে নাও, এ কথা বলতেছে না, কারণ তোমার কলমা তুমি পড়বে আমি কেন তোমাকে জোর করে কথা বলবো। আমার রসুল ওই একদিকে কিছু বলতেছে না কিন্তু দয়াল নবীর ভালোবাসা একদিকটা আছে না, আর নতাইলে ঘরের কেনে অবশ্য আছে, ভালোবাসতেছে দীর্ঘদিন পর্যন্ত এই একদিকটা ভালোবাসতেন। হঠাৎ করে কয়েকদিন হয়ে গেল ইহুদিকে দেখা যাচ্ছে না, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ একজন ইহুদি আপনার খেদমত করত গর মোবারকের পাশে দরজাত বসে থাকতো, ইহুদিকে তার কয়েকদিন দেখতেছি না, কারণ কি? আমার রসুল বাদ সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন করলেন, আমার রসুল তো জানে, সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন করলেন চলো আজকে একটু ওনার বাড়িতে গিয়ে দেখে আসি ওনার শরীর কোনো অসুস্থতা করলো কিনা। আয় সাহাবাই কেরাম চলো, আমার দয়াল নবী সাহাবাই কেরামকে নিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদরের দামি দামি সাহাবীদেরকে নিয়ে কার বাড়ি? ইহুদির বাড়ির মধ্যে গেলেন, কলমা কলমা কালেমা পড়ে নাই কিন্তু রসুল পাকের সাথে ভালোবাসা ছিল, বলেন না ছিল ছিল, ভালোবাসা ছিল, কালেমা পড়ে নাই, এক অক্ত নামাজও পড়ে নাই। দয়াল নবী গেলেন, দেখতেছে ওই ইহুদির সকরা চলতেছে, মালাকুল মত এসে গেছে, দুনিয়ার মানুষ না দেখলো যার কাছে আজারেল আসে সেই দেখে সকরাতের টাইমত, সেই জন্য সকরাতের টাইমত কেউ যদি তৌবা করে তার তৌবা কবুল, কেন না সকরাতের টাইমত গুনাহ সওয়াব সবগুলো দেখা যায়, গুনাহ সওয়াব সবগুলো দেখা যায়, কলমা পড়লে সে কলমা কবুল হবে না। আমার রসুল মালাকুল মতকে দেখতেছে
ইহুদিও মালাকুল মওত আজারাইলকে দেখতেছে। দয়াল নবীকে দেখে ওই ইহুদি দুই চোখের পানি ছেড়ে দিল, আই ইহুদি কত মহব্বত আমি রসুলকে করেছ, মালাকুল মওত এসে গেছে, এখন তওবা করলো কবুল হবে না, এই টাইমের মধ্যে কলমা পড়লো কলমা কবুল, এরকম একটা পরিস্থিতি তোমার, মারা গেলে জাহান্নাম, কারণ যে ব্যক্তি কলমা পড়ে নাই ও কাফের, ওর আজীবন জাহান্নাম, কারণ মুসলমান একদিন না একদিন জ্বলে পুড়ে হলো শাস্তি পেয়ে জান্নাতে যাবে, কিন্তু এহুদি নাসারা খ্রিস্টান জান্নাতের কোনো সুযোগ নাই, কারণ তারা কলমা পড়ে নাই। কিন্তু মালাকুল মওত এসে গেছে, সাকারাত চলতেছে, কলমা পড়ারও কোনো সুযোগ নাই। আহা, দয়াল নবী দেখতেছেন মালাকুল মওতকে, আমার রসুল পাক মনে মনে ভাবতেছেন ওই ইহুদিটা আমি রসুলকে বেশি ভালোবেসেছে, আমি রসুলকে ভালোবেসে যদি ওই মানুষটা জাহান্নামে যায় তাহলে আমি রসুলকে আর ভালোবাসার প্রতিদান ও কি পেল। কত বড় মায়াল নবী, কত বড় দয়াল নবী, দেখেন তাড়াতাড়ি আমার পেয়ারা রসুলের ইশারা মোবারকে সবগুলো হয়ে যায়, আমার রসুল মালাকুল মওতকে একটু ইশারা করলেন, তুমি একটু দূরে চলে যাও, মালাকুল মওত দূরে চলে গেলেন, তখন আমার রসুল বলতেছেন বাবা তুমি ভালো আছো, ইয়া রাসূলুল্লাহ ভালো আছি না খারাপ আছি, এগুলো সব আপনি দেখতেছেন, আমার সকারা চলতেছে, আজারাইলকে দেখে ফেলেছি, কলমা বললেও কবুল হবে না, কিন্তু আপনি রসুল বাকের আঙ্গুলের ইশারাই, মালাকুল মওত একটু দূরে চলে গেছে, কিন্তু আমি আর কিছু বলতে চাই না, আপনার জমানে বাগে আমাকে কলমাটা ফরাই দেন, কারণ আপনার জবানে কলমা ভরে ফেললে মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা হালাল জান্নাহ, আমি এই সকরাতের বিছানে জান্নাত জাহান্নাম বাদ দিয়ে এই মহত্তর যে জান্নাত দেখব এই গ্যারান্টি এই বিশ্বাস আমি ইহুদির আছে। সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী আর দেরি করে নাই, রসুল পাক বলে পড়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়ে নিল, দুনিয়ার থেকেও বিদায় নিল। তুমি কিছু দেখতেছো, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার থেকে জান্নাত দেখতেছি, এক অক্ত নামাজও ভরে নাই, শুধু ছিল রসুলে ভালোবাসা মহব্বত, জান্নাত নিয়ে দুনিয়ার থেকে চলে গেল। আর বর্তমান যুগের উজু, ওরে উজু উজু, আপনার ফাকরি মজবুত, আপনার দাড়ি মজবুত, আপনার মিশুয়াক মজবুত, আপনার আবা খাবা সুব্ব মজবুত, এত বড় দয়াল নবীকে ভেয়েছি তো একটু মিলাদুন নবী করবো, এবার বেদার না এই এটা বেদার, কারো ঘরে যদি একটা পুত্র সন্তান আসে বেয়া কোনো বইকে খাঁদাত বইয়ে দে না, এই জগত ঘরের মানুষগুলো কি কানতে বসে না হাসে, খুশি না বেজার, ওরে একটা ছেলে আসলে যদি পরিবার ভাড়া বসি খুশি হয়ে যায়, এত বড় দয়াল নবীকে আজ আমরা পেয়েছি, যার মাধ্যমে গোটা কুল কায়নাতের খবর পেয়েছি, যার মাধ্যমে জান্নাতের খবর পেয়েছি, যার মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়েছি, যার মাধ্যমে কাবা শরীফ পেয়েছি, যার মাধ্যমে মদিনা শরীফ পেয়েছি, এই দয়াল নবীকে পেয়ে কেমনে আমরা খুশি হব না।
আর দাড়ি টুপি ফাকরি লেখে বলে দিল বেদাত। কি বলে দিল? খোদার লানত, দুনিয়ার লানত, ফেরেশতার লানত, এ বোয়াল খালির থেকে আমাদেরও লানত তাদের উপর, ঠিক না? দেখেন কত বড় নাফরমান, কত বড় বেঈমান, যার ভিতর রসুলের ভালোবাসা নাই, দাড়ি টুপির কোনো কাজ না, কত বরবাদ হয়ে গেল মুসলমান হয়ে। আমরা যে মুসলমানের ছেলে, ও জেমসের গান শোনার জন্য পুরুষ মহিলা যুবক যুবতীর ঠেলাঠেলি করতে করতে পদদুলিত হয়ে মারাও গেল, আর কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, নিজের মহিলাদের মা বোনদের শরীর যে বেগানা পুরুষের সাথে ডলাডলি চলতেছে, এগুলো আল্লাহর কাছে কি জবাব দেবে? উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। কি বরবাদ হয়ে গেল ও কুলাঙ্গার, কি জেমস না ফেমস, কি আশ্চর্যের বিষয়, কি গাইবেন কি করবেন তা দেখেন, আজকের পরিস্থিতি দেখেন, অথচ একটা ভালো কাজের জন্য ডাকেন, পাঁচজন মানুষ দলা করতে কিয়ামত হয়ে যায়, ঠিক না? আজকে গানগুলোর জন্য বেহায়া বনা গান গাইবেন, পুরুষ যুবক যুবতী উলঙ্গ হয়ে নাচবেন, এটা জায়েজ হয়ে গেল, ওকে মডেল বানাই দিল, ওকে তারকা বানাই দিল, যিনি বেশ্য হয়ে গেছে, লজ্জাবত যার চলে গেছে, তাকে তারকা বানাইলো, মডেল বানাইলো, আর যিনি ইমানদার, যিনি মুমিন, যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, এই সমাজে তার কথার কোনো দাম নাই, গুরুত্ব নাই, এরকম অবস্থাও বর্তমানে চলতেছে। দেখেন কি পরিস্থিতি, কি অবস্থা আমাদের সমাজে হয়ে গেল, কি জেমস না ফেমস এসে আজকে কি অবস্থা, এই পুরুষ মহিলার অবাধে যে এরকম যে জেনারা ডাকানা শুরু করে দিল, আল্লাহকে কি জবাব দেবেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার থেকে যে ব্যক্তি আখিরাতকে ভয় করবে, আমার রসুল বলে তার থেকে বুদ্ধিমান মানুষ পৃথিবীতে আর কেউ নাই।